এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো, আমিও খুব ভালো। তো দুদিন জিজু বাড়িতে ছিল না, মালদা বহরমপুর না দি ভাই, আমি খালি কনফিউজ হয়েছি, ব্যারাকপুর আর বহরমপুরের মধ্যে কনফিউজ হয়েছি। তো বহরমপুর এইসব এই কাজে গিয়েছিল। তো আজ রোববার সকালে এসেছে। তো কী নিয়ে এসেছে? ওখানের ফেমাস যেটা, সেটা হয়তো যারা যারা বহরমপুরে আছো তোমরা জানবে, যারা আমার ভিডিও দেখো। তো এখানের ছানার বড়া, এটা বলে সবচেয়ে ফেমাস বিখ্যাত। তো ফার্স্ট টাইম খাবো, কোনোদিন খাইনি, যেটা সত্যি বলতে মিষ্টি তো পছন্দ না, বাট এনেছে তো ট্রাই তো করবো, যেহেতু ফার্স্ট টাইম। সরেন না দি ভাই, ছানা, ছানার মিষ্টি না, ছানা বড়া, ছানা বড়া আমি ভুলে যাচ্ছি। তো যেটা খাইনি, নামও জানিনি, তো সেটা তো জিজ্ঞাসা করবো বারে বারে। তো এই কারণে তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো। ও এটার সাথে এনেছে ওখানকার গুড় না, ঝোলা গুড় না, এমনি পাটা গুড়। তো ওখানের গুড় মিষ্টি খেতে খেতে আরও মুটকি মুটকি হতে থাকবো। তো খাই দাই ঘুমাই, এটাই তো কাজ, আর কি করব। তো দেখো তোমরাও, যারা যারা ওখানে থেকে ভিডিও দেখছো তোমরা জানবে যেটা সত্যি ওখানকার বিখ্যাত। তো ফার্স্ট টাইম খাবো, ট্রাই করবো। তো এটা কি নামটাও উঠে গেছে যাই না, ও খ্যাপা বাবা মিষ্টান্ন ভাণ্ডার নাকি নামটা, দেখো উঠে গেছে, খ্যাপা বাবা মিষ্টান্ন ভাণ্ডার, আই থিঙ্ক, আমি জানি না। তো এটা হচ্ছে সেই ছানা বড়া, জানি না কেমন খেতে, বাট দেখে তো মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে, টেস্ট হবে, ফার্স্ট টাইম খাবো। তো দেখো জিনিসটা দেখতে সুন্দর আছে না। তো এখানে আর এখানে গুড় এনেছে, বাট গুড়টা আমি সকালে ব্রেকফাস্ট করেছে কি কি দেখো না, একবারে নিয়ে দেখাই খেতে নিয়ে। তো আজকে সবাই লেট করে উঠেছি, যেহেতু জিজু এত সকালে এসেছে, প্রায় ছটার মধ্যে ঢুকেছে। তো এই কারণে আমরা আজকে ঘুম থেকে উঠছি 9:30 পর, জিজুও ঘুমাইছে, আমরাও ঘুমাইছি, বলে ঘুমিয়ে থাকো, ঘুমালাম। তো তারপর সকালের ব্রেকফাস্ট কি, তারপর দুপুরে কি, সব কিছু শেয়ার করো আজকে। চলো সানডেতে, যে সানডে মানেই আলাদা মজা। এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি, কী কী করছে দেখো। তো এখানে দিদিভাই সকালে ছোলা না ডাবরির ঘুগনি, কাবরি ছোলার ঘুগনি, একটু পেঁয়াজ নিয়েছি, এটা সেই ছানার বড়া, বাট টেস্ট করি ফার্স্ট টাইম, আর সাথে গরম গরম পরোটা। সো এটাই আজকের। তো চলো, তো ফার্স্ট টাইম খাবো, ফার্স্টে এটাই শুরুটা করি সকালটা সানডের। ইয়াম্মি আছে। আর আমাদের ফালাকাটার ওখানে কালো মিষ্টি যেরকম, উপরটা একটু নরম হয়, বাট ভেতরটা কিন্তু একই টেস্ট না বল, ফ্লেভারটা খেতে খেতে শিরা টপ টপ করে পড়ছে, কিন্তু টেস্ট আছে না বল, জিজুর কাছে অতটা ভালো লাগে না মনে হয় বললো। আমি তো তাহলে সব মিষ্টি খেয়ে নেবো, সত্যি দারুণ। অনেক ফ্লেভার আছে, অ্যালাচ টালাচ দিয়ে খুব টেস্ট, সত্যি বলছি। এই দেখ আমারও পড়তেছে শিরা, সানডের সকালটা মিষ্টি দিয়ে শুরু করলাম, সকালে ওকে খাইলাম মিষ্টি, 8:30 আছে তারপরে ওটা খাবো, কারণ ঝাল জিনিসে মিষ্টিটা পছন্দ করি না। জিজু গুড় এনেছিল, পাটি গুড় না, পাটালি গুড়, তো সেই গুড়টা দিয়ে খাচ্ছি খেজুরের, খেয়ে দেখি কেমন। এত মিষ্টি তো পছন্দ করি না, বাট যেহেতু বাইরের আমাদের এদিকে না, তো ফার্স্ট টাইম সব কিছু ট্রাই করা ভালো। ইয়াম্মি আছে, একদম মুখে গলে যাচ্ছে,
গুড়টা শেয়ার করবো, ফ্রিজে আছে তো এখানে অল্প নিয়েছিলাম, তো একদম মুখে দিলে গলে যাচ্ছে। আমাদের ওইদিকে তো এর সব টাটকা পাওয়াই যাবে না, এটা একদম ফ্রেশ। আমাদের ওইদিকে এরকম পাবলিক পাইলে না হয়ে যায় তো, আমাদের এদিকে তো সব ভেজাল, এই মেহানো ওই মেহানো। টু গুড, ভালো খাচ্ছি। আজকে দুপুরে আছে ফেভারিট ফিশ, ফেভারিট ডিশ, মানে যা যা হবে ফেভারিটই হবে, তো শেয়ার করবো কী কী। এটা ঝাল হয়েছে তো, না মিষ্টি খাওয়া তো লাগলো ঝাল। গুড়টাই টেস্ট লাগছে। এটা হচ্ছে মা গরম গরম একটা রুটি মোটা টাইপের করলে তার ভেতরে যে গুড় দিয়ে করে কি টেস্ট লাগে না। টান করে চলে এসেছি, তো দিদিভাই এখানে রান্না করছে। আজকে রান্না বহুত লেট হয়ে গেছে, প্রায় দুটো বেজে গেছে, নাহলে এতক্ষণ আমাদের রান্না হয়ে যায়। তো আজকে জিজু একটু ভেজাল টাইপের জিনিস নিয়ে এসেছে, যেটা বাজতে অনেকক্ষণ সময় লাগে। তো কী কী সেটা তো লাঞ্চের সময় দেখো না, এখন দেখাই দিই, তো দেখাই চলো ক্লিপটা ছোট করে, তারপর লাঞ্চে। এখানে হচ্ছে পালং শাক আছে ডালের বড়ি আর বেগুন দিয়ে, তারপর আছে এখানে পাতলা মুসুরির ডাল, তারপর সকালের ঘুগনিটা আছে গেল, তারপর আছে চিংড়ি মাছের মালাইকারি, সবচেয়ে ফেভারিট মাছ কারণ এটা আমিও ভালোবাসি, দিদিভাই জিজু সবাই সবচেয়ে ফেভারিট খেতেও টেস্ট, তো চিংড়ি মাছের মালাইকারি, তারপর হবে কাঁঠাল চিংড়ি। তো এর জন্য দিদিভাই প্রচণ্ড খেতে গেছে, এটা পাচতে বহুত টাইম লেগে গেছে। এখানে দিদিভাই রান্না করছে কাঁঠাল চিংড়ি, এটা কষাচ্ছে পুরো, তারপর এটা হবে। তো এটাই আছে দুপুরের লাঞ্চ। স্নান টান সব কিছু হয়ে গেছে দিদিভাই, আজকে স্নান টান কিচ্ছু হয়নি, সব লেট পুরো। তো মশলা যা, তো ও মশলা কষতে কষতে, তারপরে জিও যেহেতু বাইরে ছিল তো জামা কাপড় সব কিছু, আর এখন তো বাইরে যাওয়া মানে যেটা পরে যাওয়া মানে সেটা ধুতে হবে, তো ওগুলো দিদিভাই ধুবে। তো বলো আমি তাহলে মশলাটা কাঁঠালের কষতে কষতে জামাগুলো ধুয়ে নিই, মানে আচ্ছা ধুয়ে নে, আমি এখানে আছি যেরকম পারি একটু নাড়াটা তো দিতে পারবো। তো জিজু ওদিকে সেই ঘুম নাক ডেকে পুরো, কাঁঠাল খেতে যে যতটা টেস্ট বাঁচতে ততটা মুশকিল, আমি বাঁচতে পারি না, আর আঠার জন্য তো আরও তো ধরতে ইচ্ছা কোনো নেই। এটা তো এখন কিছু করবো না, ভাবছি দিদিভাই ল্যাপটপটা অন করে কিছু ফানি ভিডিও দেখবো, তো সেটাই ওর যেহেতু জামাগুলো ঢুকছে আমি এখানে কিছুটা নাড়াটা দিই। রান্না তো আর আমি করি না, আমি একদিন রান্না করেছিলাম, তো ডিম কারি জিজু বলতো যে তোর হাতে কিছু খাবো খাবো, তো যেটা পেরেছি সেটা রান্না করেছি। তো সেরকম এগ কারি যেদিন আরেকদিন করবো তোমাদের সাথে শেয়ার করবো, খেতে খুব টেস্ট হয়েছিল বলেছে, তো যা পারি তাই রান্না করি। তাই আমার সেরকম একটা কাজ নেই, আমার চোখগুলো দেখে মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে, সত্যি আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আমি স্নানের আগে আলসি ধরেছিল, তখন দিদিভাই বলছে বোনও তোর ঘুম পাইছি, আমি বলছি হ্যাঁ। তো আমি এটাকে নাড়াচাড়া করি দেখো। আর কাঁঠাল কার কার ফেভারিট, কাঁঠাল চিংড়ি, চিংড়ি মাছটা আমার খুব ফেভারিট। তো জিজু এনেছে, জিজু আমাকে বললো কী খাবি বল, আমি কী বলবো যেটা সবাই খাবে সেটা ভোট যেটাতে, কারণ আমি অনেকগুলো মাছ খাই না, যে বলছে না নিপা যেটা খায় সেটা,
তারপরে দিদা বলো বুনু চিংড়ি ভালোবাসে, তাহলে চিংড়ি আনো। চিংড়ি তো চিংড়ি কাঁঠাল, কাঁঠাল চিংড়িও ভালোবাসি, তো দিদি আমরা কাঁঠাল চিংড়ি নিয়ে এসেছে। কাঁঠালটা কোনো আজকে হতোই না, বাট কাঁঠাল এনেছে, চিংড়ি দিয়ে ফেভারেট। আর দিদির বাড়ি জিজুর বাড়ি খেয়ে দিয়ে মোটা হচ্ছি, কী করা যাবে তাই না? তোমরা অনেকে বলছো মোটা হয়ে যাচ্ছ, হয়ে যাচ্ছি, আবার সেই পারি গেলে ডায়েটিংটা সেই আবার স্টার্ট করবো, টেনশন নাই, আবার কষ্ট করে করতে হবে এটাই তো। চলো একবারে লাঞ্চে দেখা করবো, ছোটো ছোটো ব্লগ হচ্ছে কিন্তু, ঠিক আছে? এগুলো আজকে সানডে, আজকে কোথাও ঘুরতে বেরোবো না, কারণ যেহেতু জিজু এতটা ট্যার্ড শরীর, কালকে রাত্রে ট্রেনে উঠেছিল ভোরে নেমেছে, তো সবার একটা শরীর সব কিছু বোঝা দরকার, তো আজকে না দেখা যাক, যদি কোথায় বেরো অবশ্যই প্ল্যানটা তোমাকে শেয়ার করবো, আর না হলে তো নেই, নাহলে বাড়িতেই যেহেতু জিজু আছে মজা মস্তি এটাই। একবার লাঞ্চে দেখা হবে, কিংবা কাঁঠালটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি, তারপর লাঞ্চ টেবিলে দেখা হবে, ভিডিওটাকে শেষ করবো। বোরিং লাগছে শিলিগুড়িতে, কি ওরা ফ্ল্যাটে থাকে না, মানে পুরো একটা জাস্ট দেখবে রান্নাঘর, এই ঘরের মধ্যে ওই যে দরজাটা আটকানো থাকে তার মধ্যেই সব কিছু। তো দিদিভাই যদি হোম ট্যুর দেখতে চাও আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা আমাকে কমেন্টস করো তোমার দিদির বাড়িটা দেখাও কীরকম। এটা যেরকম ওরা এখানে চাকরি করে যেহেতু এখানে, তো এই কারণে ওরা এখানে থাকে, ওর শ্বশুর বাড়ি ধূপগুড়ি, তো এটা কী বলবো কিছু বলা নেই। একবার পরে দেখা হচ্ছে, অনেকক্ষণ দেখা গেলাম, আমাকে নাড়তে বলছে, আমি নাড়া দিব, তো চলো দেখতে থাকো। নাড়া দিই আমি, না তেমন একটা আমি কি করতাম, এই যে ঢাকনাটা উঠালাম না, তো আমাদের বাড়িতে যখন রান্নাঘর তো এরকম জানলা আছে, মাঝে মাঝে মা যদি আমাকে বলতো আমি কি করতাম, এই জানলা দিয়ে উঠাতে গিয়ে ওদিকে টক করে ফেলা যেত, আর মা বলতো তোকে আর কোনো দিন দেবো না। তো এটা কাঁঠালে, আর কাঁঠালটা দিদিভাইরাতে খেতে খুবই টেস্ট, যেটা সত্যি বলতে। হ্যাঁ দেখো আমি নাচছি কেমন করে, মাই গড। তো হ্যাঁ বল, তো আমাদের বাড়িতে যখন ফার্স্ট, মানে বাড়িতে যখন কাঁঠাল আসে, তো বাড়িতে গাছই কাঁঠাল আছে যখন ছোটো ছোটো ধরে কুচি কুচি, তো যখন দিদিভাইয়ের বিয়ে হয়নি, তো তখন আজকে দিদিভাইকে গল্পটা বললাম, তো তখন দিদিভাইকে বলতাম, দিদিভাই আমি দিদিভাই কাঁঠাল খেতে ইচ্ছা করছে, তুই কাঁঠাল চিংড়ি কর, তো সবার ফার্স্ট আমাদের বাড়িতে ওই নিজে গাছ থেকে পাড়তো, যেহেতু গাছে নিচ থেকে হাত দিয়ে করা যেত, তো ওই পাড়তো, ওই কাটতো, ওই রান্না করতো, তারপরে মা ওরা করতো। স্টার্টিংটা কাঁঠালটা দিদিভাই করতো, আমি তাই আজকে বললাম যে সেই পুরানো দিনগুলো না এখনও মনে পড়ে, ওর সাথে পুরানো পুরানো কথা বলি, যে আজ থেকে ধর আরও 10 বছর আগে না কীরকম কী সব কিছু, তো বলছে হ্যাঁ সেই দিনগুলো আর ফিরে পাবো না। ও যেরকম আমার দিদি গাছে ওঠা থেকে সব কিছু পারে, ইলেকট্রিক কাজ বলো, মানে সব কিছু তো মানে করি সাহস করে, আমার সেটা কোনো দম নেই, আমি সব কিছুতে ফিউজ হয়ে যাই, আমার একটা কিছু হলেও আমি চ অটোমেটিক চোখ দিয়ে বেরিয়ে যাই, ওর সেটা স্ট্রং পুরো। তো সেটাই বললাম যে তোর হাতের কাঁঠাল আবার খেলাম, মানে খাবো আজকে, তো স্টার্টিং থেকে সবাই শুরু করে তাই না? সেটাই ও বলো তুইও শিখবি, বিয়ে হলে সবাই বোঝা যায় রে। আমি বলছি ওকে যে বিয়ে হলে মানুষ সবাই পাল্টে যায় তাই না, ওকে হ্যাঁ, তো তুই যেরকম আছিস এখন ভালো আছিস, বিয়ে হলে বুঝতে পারবি। আমি বলছিস বলিস না রে, কষ্ট দিস না, আমি তো একটু আলসি টাইপের, বলছে হ্যাঁ তখন তো আর পারবি না, অনেক কিছু বলছে, কী করা যাবে তাই না, মেয়েদের ধৈর্য শক্তিটাই হচ্ছে না আর কি। অনেকক্ষণ ধরে ভেঙিয়ে দিলাম, তো এখন ব্লগটাকে একটু ইসে করি, কারণ কাঁঠালটা দিয়ে ফোকাস দিই, নাহলে ওর কাছে কেলানি খেবো যদি খারাপ খেতে হয়, এত সুন্দর করে যেহেতু ফেভারিট জিনিস, পরে শুনলে আমাকে দেবে ধুমধাম। সকালবেলা একই মাইপিট করে বিছানা থেকে উঠেছি, ওর সাথে ঘুমাই, জিজু আলাদা ঘুমায়, আমি আর ওই রুমে ঘুমাই, জিজু ওই ঘরে ঘুমায়, সকালবেলা দুজনে মাইপিট করে তারপরে উঠেছি। আর দিদিভাইয়ের সাথে এখন ওর শরীরটা ঠিক একটা ভালো না, না আগে যেরকম, ও যদি শরীরটা নর্মাল থাকতো আগের মতন, তাহলে আরও 2-4-5টা আমি তো ধুমধাম একটা দিয়ে দিই, কাজে থামছি টামছি কত কিছু, সেগুলো ওর সাথে থেকে থেকে আমি মনে করি আর বলি যে আগের দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না। সেটাই, বিয়ের পর মানুষ সত্যি বদলাই যায়। তো অনেকে দিদি আছে হয়তো এরকম, তো সবাই বলবে যে আমি কথাটা কি ঠিক বললাম না ভুল, তো অনেকক্ষণ বিয়ের ব্যাক প্যাক করলাম, তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিই। চলো ফাইনালি কাঁঠাল চিংড়ি কমপ্লিট, তো এটাই দুপুরের লাঞ্চ।
আজ এখানে এখানে মুসুরির ডাল পাতলা পালং শাক কাঁঠাল চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি এতে দুপুরের লাঞ্চ। তো ভিডিওটাকে এখানে শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।